নমস্কাৰ সদা সাবিদসকল, যেতিয়া আপনি আধার ভ্যালিডেট করিব অর্থাৎ আধার ভেরিফিকেশন করিব, তেতিয়া প্রায়বিলাক স্টুডেন্টর ভ্যালিডেট করিব যাওতে আপনি এই অপশনটা দেখাব, ভেরিফিকেশন ফেল ফ্রম UIDAI তলত ওকে বলে থাকিব। এটা কথাটো হল আপনার আধার ভ্যালিডেট কেনসেল বা ভ্যালিডেট মানে এই রং কিয় কারণে হব এই কথা আজ কবর কারণে চেষ্টা করি। অর্থাৎ এই যুক্ত অপশন আহে এই অপশনটি কি কি ভুল হলে আহে এই কথা কবর কারণে চেষ্টা করি। আপনার যখন এই মানে প্রবলেমটি দেখা দিছে, ভেরিফিকেশন ফেল ভেরিফিকেশন ফেল বলে দেখা দিছে, সেইটো কিহর কারণে হয় আপনাদের জানক আর জানি সেইখিনি ঠিক করে লবর কারণে চেষ্টা করক। আপনার আধার ভেরিফিকেশন ফেল প্রধানক চারিটা কারণত হব। সেই কারণ কেটা হল আপনাদের যেতিয়া এই যিকোনো এজনের ছাত্র বা ছাত্রী আধার ভেরিফিকেশন করব কারণে খুঁজব, তেতিয়া দেখা পাব আপনার রঙা যেতে ভেরি কেনসেল হব তেতিয়া দেখা পাব রঙা আখরে কিবা এটা লিখা আছে। মই অকমান ডাঙর করে দেখাই দিব কারণে চেষ্টা করছো, রঙা আখরে কিবা এটা লিখা আছে। কি কি লিখা আছে ইয়াতে চাওকসুন, ভেরিফিকেশন ফেল ফ্রম UIDAI রিজন অর্থাৎ কারণ কি কি কারণ। প্রথম হয়েছে আধার, আধার মানে হয়েছে আধার নাম্বারটি যদি ভুল হয়ে থাকে বা আধার নাম্বারটি যদি কিবা কারণত প্রবলেম পায়। সেইটো দুই নম্বরটি হল নেম, নেম মানে হয়েছে আপনার যখন আধার কার্ড, আধার কার্ডখানত যেটো নাম্বার আছে সরি যেটো নাম আছে সেই নামটো যদি আপনার এন্ট্রি করার সময় ইউডাইস পোর্টেলত যেটা আপনি আধার এই মানে আধার নম্বর জেনারেট করেছিল, আধার এনরোল করেছিল, এনরোল করার টাইমত যদি সেই নামটো ফুলকে এন্ট্রি করেছিল, তার একটা অপশন থাকে যে কি নেম এস পার আধার আধার কার্ড বলে। সেই নেম এস পার আধার কার্ডত যদি আপনি নামটো ভরাওতে ভুল করেছিল তেতিয়া আপনার এই ভেরিফিকেশন নহব। তিনি নম্বরটো হল জেন্ডার, কারণ আধার কার্ডখনত কি থাকিব ছাত্র বা ছাত্রীজনের শুদ্ধ জেন্ডার থাকিব অর্থাৎ লিঙ্গটো থাকিব, পুরুষ হলে পুরুষ আর মহিলা হলে মহিলা, মেল ফিমেল। এতিয়া আপনি কিবা কারণত যদি এই ছাত্র বা ছাত্রীজনের ডাটা এন্ট্রি করতে আপনার এই জেন্ডারটি ভুল হয়েছিল তেতিয়াও কিন্তু আপনার ভেরিফিকেশন নহব। চারি নম্বরতে হয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ মানে হয়েছে আপনাদের আধার ভেরিফিকেশন করিব লাগিলে আপনার আধার কার্ডখনত যেটো ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটোহে ছাত্র বা ছাত্রীজনের এন্ট্রি করার সময় দিব লাগিব। কিবা কারণত এই অভিভাবকে কৈ দিছিল অমুক তারিখ, বার্থ সার্টিফিকেটত কিবা এটা আছিল, কিন্তু আধার কার্ডখন বনোৱাৰ সময় যদি এই ডেট অফ বার্থটো চেঞ্জ হয়েছে তেতিয়াহলে কি নহব আপনার ভেরিফাই নহব। অর্থাৎ আপনি আধার কার্ডত থকা মতে নামটো দিব লাগিব, আধার কার্ডত থকা মতে নাম্বারটো দিব লাগিব, আধার কার্ডত থকা মতে জেন্ডার দিব লাগিব আর আধার কার্ডত থকা মতে ডেট অফ বার্থ দিব লাগিব। আর এইখিনি হলেহে আপনার কি হব ভালদৰে ভেরিফিকেশন হব আর ভেরিফাইড হব, আর ভেরিফাইড হওয়ার লগেলগে সেই ছাত্র বা ছাত্রীজনের মানে তলত এই যে রঙা সিম্বলটো কিনি আহে ভেরিফাইড ফেল ফ্রম UIDAI আধার নেম জেন্ডার ডেট অফ বার্থ মিচম্যাচ রিজন এই কথাখিনি নাহিব। সাবিদসকল নিশ্চয় ভিডিওটি যদি আপনাদের উপকৃত হয়েছে, গতি আপনাদের এনেকা ধরনের যদি প্রবলেম পায় ছাত্র বা ছাত্রীজনের গোটেই তথ্য এডিট করে থাকার প্রয়োজন নাই, মাত্র এই চারিটা তথ্য এডিট করে আধার ভেরিফাই করার কারণে চেষ্টা করো। ভিডিওটি আগলকে ফরওয়ার্ড করক, লগতে ভিডিও ডেসক্রিপশনত কেনেকুৱা ধরনের আধার এনরোল করব লাগে, কেনেকুৱা ধরনের আধার ভেরিফিকেশন করব লাগে তাক লৈ ভিডিও প্রস্তুত করা আছে, সেইখিনি চাবর কারণে নাপাহরিব। শ্রদ্ধা সাবিদসকল, নলিনীকান্ত ডেকা নামৰ ইউটিউব চেনেলটো হৈছে এটি শিক্ষামূলক ইউটিউব চেনেল। এই চেনেলটোৰ জৰিয়তে আমি শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাৱক আৰু বিদ্যালয়ৰ কাৰণে উপযোগী কিছু ভিডিও প্রস্তুত কৰিব কাৰণে চেষ্টা কৰো। আপুনি যদি আজি পোনপ্ৰথমবাৰৰ কাৰণে এই চেনেলটো চাইছে অনুগ্ৰহ কৰি চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আৰু অল নটিফিকেশ্যন প্ৰেছ কৰি থব।